গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর আমি চলে এসেছি রান্নাঘরে। কাজকর্ম একটু আদ্র ছিল, ঘরটার একটু মোছা মুছে টুছে, আর আমি এখানে চা করে নিয়েছি। এটা মাসিমার জন্য চা আর আমাদের সবাইকার চা করে ফেলেছি। আর ওখানে যে সবজিগুলো আজকে রান্না হবে সেগুলো আগে জলে আমি ছেড়ে দিয়েছি, জলটা পড়ে সবজিটা ধুয়ে যাবে। তো দু ছেলেকে আমি দিয়ে দিয়েছি চা, ওদের চা বিস্কুট ওরা ঘরে খাচ্ছে আর আমি রান্নাঘরে খেয়ে নিচ্ছি। এরপর আনাজ করতে বসবো, এরপর রান্না আছে, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে কালকের একটু পনিরের তরকারি আছে, আর এখানে আছে কয়েকটা রুটি, মা লেচি মাখা আছে, রুটি করব আজকে সকালে জল খাবারে। আর এই তিনটে একদম টাটকা, রাত্রি 10টার সময় করা রুটি, তো এটাও ফ্রিজেই ছিল, একটু গরম করে নেবো, একদম টাটকা রুটি এটা। আর বেবি কর্ন দিয়ে আমি এই পনিরটাকে একটু রান্না করব, মানে দেখবে তোমরা, আমি সয়া সস টমেটো সস দিয়ে করব। আর এখানে মাছ আছে, মাছের ঝাল করব। আর আজকে কাঁটা চচ্চড়ি করব, সবজি বার করেছি, মাছের মুড়ো আছে সেই দিয়ে। আর এই চাটা আমি খেয়ে নিই, খেয়েই রান্নায় হাত দিয়ে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর ওইখানে ওই কড়াতে জলখাবারের তরকারিটা করছি, ভেবিকনে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর এখানে কাঁটা চচ্চড়ির জন্য আমি সবজি কেটে রেখেছি, বেগুন, বিনস, তারপর পেঁয়াজকলি, আলু, আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আছে। আর মাছের মুড়ো দিয়ে পেঁয়াজটা আর রসুনটা আমি পেস্ট করে নেবো আর কাঁটা চচ্চড়িতে দেওয়ার জন্য। এখানে মাছের মুড়োও রেখেছি, এই বেবিকর্নটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা খুব হালকা করে ভেজে নিয়ে বেবিকর্নগুলো হালকা করে ভেজে নেবো একদম লো ফ্লেমে। তারপরে অল্প একটু পেঁয়াজ আর রসুনের পেস্ট দেবো, কিন্তু সেটা অল্প, একদম সামান্য দিয়েছিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর সয়া সস টমেটোর সসেতে আমি দিয়েছি, দিয়ে দেখো এইরকম হয়েছে। আর সামান্য একটু জল দিয়েছি, বেবিকর্নটা একটু ফুটে গেলে এতে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো যেহেতু রান্না করা, কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম, সেই কারণে একদম শেষে দেবো পনিরটা। তো এটাকে সেদ্ধ হয়ে যাক। আর এখানে ভাত প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। দেখো এখানে মাছগুলো আমি বার করে ফ্রিজ থেকে আবার বার করতে হলো, মুড়ো আর মুড়োর সাথে কয়েকটা মাছ ছিল, সেই মাছগুলো সব একসাথে এখানে ধোবো আর ঝাল করে রেখে দেবো, রাত্রিবেলাও তাহলে খাওয়া হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, বেবিকর্নটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি পনিরটা, পনিরের যে তরকারি করা ছিল সেটা দিয়ে দেবো। খুব সুন্দর খেতে হয় জানো তো, মাঝে মাঝে করলে বেশ ভালো লাগে, যেন সেই চিলি পনির খেতে লাগছে, টেস্টি টেস্টি। বেবিকর্নও আছে, তো পনিরটা আমি দিয়ে দিলাম। তারপরে একটু সামান্য ফুটিয়ে নামিয়ে ফেলবো ব্রেকফাস্ট। ছেলেরা নিশ্চয়ই আনন্দ করেই খাবে, ওরা তো আবার একটু মুখরোচক, নাহলে এখনকার বাচ্চারা সবাই যদিও মুখরোচক না হলে খেতে পছন্দ করে না, সবজি টবজি বিশেষ খায় না। তো এটা আমি এখন একটু লো হিটে রেখে দেবো, সামান্য একটুখানি জল দিয়ে রেডি হয়ে যাবে, একটু গ্রেভি গ্রেভি হবে। আর রুটি বানিয়ে ফেলেছি, রুটি তো হয়েই গেছে আমার, আর রুটি আর এই তরকারি, ব্রেকফাস্টের তরকারিটা তো হয়ে গেছে। আর মাছেও মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার মাছগুলো আমি ভেজে নেবো। কাঁটা চচ্চড়িটা বানাবো, দেখি ওর বাবা স্কুলে যাওয়ার আগে মানে ভাত দিয়ে খেয়ে যেতে পারে কি না, মনে হচ্ছে খেয়ে যেতে পারবে না, সেই জন্য আমি মাছগুলো আগে ভেজে নিই। তারপরে এক পিস মাছের একটু গ্রেভি করে দেবো, বিনা মশলাই করবো, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, নুন হলুদ দিয়ে। তো চলো মাছগুলো ভেজে নিই। এ দেখো এখানে ওর বাবার তো রেডি প্রায় হয়ে গেছে ভাত খেতে বসবে, এখানে একটু মাছের কাই করে দিলাম, এই দিয়ে ডাল দিয়ে উচ্ছালু ভাতে দিয়ে খেয়ে আপাতত চলে যাবে, পরে কাঁটা চচ্চড়ি খাবে। মাছ ভাজা রেডি। কাঁটা চচ্চড়িটা আমার দেখো কত মাখো মাখো সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে এক পিস মাছ হয়েতে ভেজে দিয়ে দিয়েছি আর মোড়োর দুটো দিয়ে, আর তো গাজর, বিনস, কড়াইশুঁটি, তারপরে পেঁয়াজকলি, আলু দিয়ে, বেগুন দিয়ে, এটা হলো ছেঁচড়া মাছের মতো দিয়ে
ছেঁদড়া আর পেঁয়াজ বাটা দিয়েছিলাম, রসুন বাটা একটু দিয়েছিলাম, ব্যাস শুকনো লঙ্কা ফোড়ন। খুব সুন্দর দেখতে হয়েছে আর দারুণ খেতেও হয়েছে। তো মাছ ভাজা, এবার মাছের ঝাল হবে। তো চলো দেখি ছেলেরা কী করছে বাইরে, আওয়াজ হচ্ছে কেন, তো আগুন ধরিয়ে নিয়ে গেল বাতিতে। ও বাবা, গিয়ে দেখছি দুটো, একটা রং মশলা আর একটা হাওয়াই, গত বছরের কিনে রেখেছিল করেনি, সেইটা করলো হাওয়াই, আর রং মশলাটা দিলে এত বাজি ফাটাতে ভালোবাসে এরা। আর এই করোনা করোনা করে বাজি দু বছর ফাটানো হয়নি, কিন্তু ওই কিনে রেখেছিল অল্প অল্প করে, এই মানে আওয়াজের বাজি নয়, ওই রঙের বাজি মানে আলোর বাজি, সেইগুলোকেই মাঝে সাঝে বার করে একটা দুটো করে 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 আনন্দ পায় আর কি। তবে ওদের সামনে পরীক্ষা, তো ওই জন্য একটু ভয় করছে কোথায় হাতে ফাতে লেগে টেগে যাবে, খুব ভালো ছেলে তো সেই কারণেই আর কি এই রং মশাল করছে। আগেরটা হাওয়াইটা বেশ ভালোই ছিল, অনেক উঁচুতে উঠলো, তো এই হাওয়াইটা করছে। হাওয়াইটারও বেশ, এতদিন রৌদ্র দেওয়া হয়নি, ওপরে তোলা ছিল, কিন্তু বেশ ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তাদের আমি সকলকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে এবং নতুন একটি ভিডিওতে। তো এই সবে মাত্র আমি সময় পেলাম তোমাদের সামনে মুখোমুখি হওয়ার, কারণ সব স্কুলের গেল, আর ছেলেদের তো অবশ্যই সোমবার থেকে পরীক্ষা বলে স্টাডি লিভ দিয়েছে, ছেলে দুটো মানে ক্লাসও নেই আর স্কুলেও যায়নি, কিন্তু ওর বাবা গেছে, তাই রান্নাবান্নাগুলো আমি আগে তাড়াতাড়ি সেরে নিলাম। শরীরটাও খুব একটা আমার কদিন ধরে ভালো যাচ্ছে না, তো ভাবছি দুপুরবেলা একটু আবারও একটুখানি ঘুমোবো, জানি না কিন্তু ঘুম হয় না। বন্ধুদের ভিডিও দেখতে দেখতে মানে পরপর পরপর দেখতে দেখতেই কোথা দিয়ে পাঁচটা বেজে যায়, মাসিমা এসে যায়, তাই হয়ে ওঠে না। তো রান্না আমার মাছের ঝোল, মাছের ঝালটা হচ্ছে, তো মাছের ঝালটা হয়ে গেলে দুধটা গরম করে নিলাম, মোটামুটি রান্না শেষ, তারপরে ঘরটা একটু পরিষ্কার করে নেবো, চান টান খাওয়া দাওয়া আছে, আর একটু আজকে রেস্ট নিতেই হবে, কারণ আর শরীরে আমি বইতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, কালকেও হয়েছে আজকেও হয়েছে। তো ছেলেরা বাড়িতে আছে, তো বদমাইশিটা করছে, পড়াশোনাটাই কম করছে, যেহেতু স্টাডি লিভ, কিন্তু স্টাডি লিভ করছেই না সেরকম, শুধু বদমাইশি। আর আমি একটু নির্বিড়িতে এখানে সিঁড়ির ঘরে চলে এলাম, কারণ ওখানে গেলেই আমার ছেলেরা একটু বিরক্ত করবে। তো তোমরা তাহলে আমার সাথে থেকো আর পাশে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করো, দয়া করে তোমাদের আমি রিকোয়েস্ট করছি, নাহলে আমার এক সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে না। আর আমি আর একটা কথা বলি, যে আমি যে বন্ধু যাদের করছি, তারা ব্যাক তো দিচ্ছই না, চব্বিশ ঘন্টা পরেও ব্যাক দিচ্ছ না, যদি মনে করে দিচ্ছে আমি দুদিন তিন দিন আমি অপেক্ষা করছি, ওয়েট করছি, আমি দু তিন দিন এক সপ্তাহ, এমনও হয়েছে 15 দিন পরেও আমি তাদের ঘরে গিয়ে তাদের ভিডিও দেখে আমি কমেন্টস করে আসছি যে দিদি ভাই এসো, অনেক দিন হয়ে গেল, এবার দেখো এর থেকে বেশি আমি কমেন্টস কি করব, আমাকে ব্যাগ দিয়ে যাও, আমাকে গিফট দিয়ে যাও, এগুলো কি আমি বলবো? তাহলে তো স্প্যাম কমেন্টস হয়ে যাবে, তাহলে আমি বন্ধুত্ব করার আমার মানেটা কী হলো? আমি এটাই বলতে চাই, তাহলে বন্ধুত্ব করার আমার মানেটা কী হলো? বন্ধুত্ব যেগুলি কেটেই যাবে, তাহলে তোমরা কি কিচ্ছু বুঝতে পারছো না? না তোমরা চেক করো না, দেখো ভুল হতেই পারে, ভুলে যেতেই পারে সংসারের কাজে, এছাড়া অনেক চাপ আছে কাজে, মানুষ ভুলে যেতেই পারে, অবশ্যই যেতে পারে, সেটা কোনো মানে অপরাধ নয়, কিন্তু যেখানে মনে করিয়ে দেওয়া হচ্ছে এবং সরাসরি না বলে যখন আকার ইঙ্গিতে বোঝানো হচ্ছে, তখনও কি তোমরা বুঝতে পারছো না, না ইচ্ছা করে এগুলো করছো? দেখো আমি অনেক আমার মানে বন্ধুত্ব আমি যা যতগুলো না পেয়েছি তত তার থেকেও বেশি আমি বন্ধুত্ব করেছি, কিন্তু গিফট বা যাকে বলো ব্যাক দেয়নি, অনেকে দেয়নি। এবার 15 দিন হয়ে গেছে, আমি দুবার তিনবার করে তাদের মনে করাচ্ছি, কিন্তু তারা ইচ্ছাকৃত, আমি তো বলবো ইচ্ছাকৃত, এর পরে বলবো ইচ্ছাকৃত, আমি ভুলে যদি যাই আমাকে দয়া করে, আমি আমার বন্ধুদের বলছি তোমরা কেউ সাবস্ক্রাইব কেটে নিও না, তোমরা শুধু আমার যেটা মানে নতুন ভিডিও যেটা আমি পোস্ট করছি, আপলোড করছি রিসেন্ট, একদম নতুন কারেন্ট যে ভিডিও, সেই ভিডিওতে এসে তোমরা খালি একটু মানে কমেন্টস করে দিও যে এসো বলে, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। এবার দেখো ভুলে তো আমরা যেতেই পারি, তাই না? আমরা তো সংসারের কাজে ব্যস্ত, ভুলে আমরা যেতেই পারি, কিন্তু তোমরা তবুও আমি চেষ্টা করি মনে রাখার, কিন্তু তোমরাও একটু মনে করিয়ে দিও, এসো বলে দিও, তাহলেই বুঝে যাবো, আর কিচ্ছু বলতে হবে না। কিন্তু আমি তোমাদের বলছি, যাদেরকে আমি বন্ধুত্ব করেছি, তারা দেখছো, দেখেও না দেখার ভান করছো, আমার ঘরে আসছো না, আমি বুঝতে পারছি না। আবার অনেকে আসছে, আমার কিন্তু যোগ হচ্ছেই না, আমি জানি না কেন যোগ হচ্ছে না, আমি তো লক্ষ্যই রাখছি আমার সাবস্ক্রাইবার যোগ হচ্ছে না, কিন্তু বলছে চলে গেলাম ফুল ভিডিও দেখে নিলাম, কিন্তু আমার মনে হয় কিছু একটা গলদ আছে যার জন্যই হচ্ছে না।
আমি বলতে পারবো না তোমরা কেন এগুলো করছো, হয়তো তোমাদের অনেক বেশি সাবস্ক্রাইবার তোমরা গেইন করছো কি করে আমি বলতে পারবো না, কিন্তু আমরা যারা মানে সাধারণ ভিডিও বানাই তারা এরকম বন্ধুদের ফুল ওয়াচ করে বন্ধুত্ব করি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি এতবার কমেন্টস করার পরে দুদিন তিন দিন আমি বারবার বলছি, আকার ইঙ্গিতে বোঝাচ্ছি, কিন্তু তোমরা কিছুতেই বুঝতে পারছো না, তোমরা বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না, আমি সেটা বলতে পারবো না। তবে কি বলো তো, আমিও চাই না তোমাদের সাবস্ক্রাইবার কেটে নিতে, কিন্তু কতদিন একটা মানুষ মানে অপেক্ষা করবে বলো? তোমরা যেমন চাইছো তোমাদের সাবস্ক্রাইবার বেশি হোক, তোমাদের এগিয়ে যাক চ্যানেল, আমিও তো সেই আশাই করছি বলো তো। তোমরা যখন সাহায্য করছো না, অথচ হাতে আমাদের হাতে হাত রেখে চলতে হবে, আমাদের একে অপরের পাশে চলতে হবে, এইসব স্লোগান তোমরা দিচ্ছ, কিন্তু তোমরা কাজের কাজ করছো না। একটা মানুষ বন্ধুত্ব করেছে, তারপরেও তোমরা চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন দশ দিন বারো দিন হয়ে যাচ্ছে, তোমরা কিছুতেই বুঝতে চাইছো না যে তার ঘরেও যেতে হবে, এবং সে তার ঘরে যাচ্ছ কীরকম, হয়তো হাফ দেখছো, তোমরা যদি বড় ভিডিও দেখতে অসুবিধা হয় শর্টস দেখো, কিন্তু তোমরা সেসবও করছো না, তোমরা আসছোই না, পুরো অবহেলা নেগলেক্ট করছো। তাহলে আমি বলে রাখছি, আমি যাদের বন্ধ করেছি বারো পনেরো দিন হয়ে গেছে, তারা আসছো না, এতবার বলার পরেও মনে করে দেওয়ার পরেও আমি তাদের কেটে দেব, আমি বলে দিলাম। তাহলে চলো এখন রান্না বান্নাটা নামিয়ে, মানে রান্নাটা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার করে নিই, এরকম জ্বালাতে চলে এসছে, এর কাজই হচ্ছে জ্বালানো, শুদ্ধ জ্বালায়, মানে ওই জন্য আমি সিঁড়ির ঘরে চলে এসেছি, সেই ডাকছে বাইরে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে, আর জ্বালাচ্ছে, এই তুই যা পড়তে যা, যা পড়তে যা। তো ঠিক আছে, পরে আবার আমি কথা বলছি, জ্বালাতে এসে গেছে তো পরে বলছি। তো বন্ধুরা, মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেল, গ্রেভিটা মরে গেল, আমি মশলা সেরকম কিছুই দিইনি, নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো টমেটো আর ওই পেঁয়াজের আর সামান্য একটু রসুনের যে পেস্টটা ছিল যেটাতে আমি চচ্চড়িটা কন্টাচচড়িটা করেছি সেটাই দিয়ে করে নিলাম। খেতে ইচ্ছে করছে পেস্ট্রি, ওই জন্যই আজকে আনা হলো, এই দেখো এই একটা আর এই দুটো, মানে আমার আত্মা খেতে চাইছে পেস্ট্রি, কী করবো বলো, সেই জন্যে আনতে হলো। আর আমি তো একা নেই বাড়িতে, আমার দুটো ছেলেকেও দিতে হবে আমি খেলেই, তাই সবার জন্যেই এনেছি পেস্ট্রি। তো জানি না এমনিতেই শরীরটা ভালো নয়, মরে টরে যাবো কি না, সেই জন্যেই হয়তো শেষ ইচ্ছা পেস্ট্রি খেতে ইচ্ছা করছে, তাই খেয়ে নিচ্ছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম, মানুষের কথা তো কিছু বলা যায় না। তো জানি না অনেক দিন ধরে এই পেস্ট্রি খেতে ইচ্ছা করছে, তাই এই দুটো হনুমানকে নিয়ে আমি পেস্ট্রি খেতে বসেছি। আর ভাত খেতে পারি কি না পারি, এখন যদিও বারোটা সাড়ে বারোটার মতো প্রায় বাজে, ভাত খেতে পারি কি না পারি সেটা দূরের কথা, আগে আত্মাকে কষ্ট দিয়ে তো কিছু করা উচিত না, আত্মা যখন চাইছে আগে পেস্ট্রিটা খেয়ে নিই। ভালো রে খেতে, খুব মঞ্জনিসের নীলের তোরটা খুব ভালো লাগছে দেখতে, আমাকে একটু দিবি? কেন, আমি আপু আমার টাকা কিনেছি, মাকে একটু দিলে আমি ভালো, আমার আত্মা শান্তি পাবে, মায়ের আত্মা শান্তি পাবে মানে তোর ভালো, আর মায়ের আত্মা কষ্ট পাবে মানে তোর খারাপ। ধরে না মা ছেলের সঙ্গে মানে থাকে না, অন্য মা চাকরি করে, তাহলে চাকরির ওখানে মায়ের আত্মা কষ্ট পেলো, তাহলে মানে ছেলের খারাপ হয়ে গেল, ছেলের থেকে যখন চাইছে মা, আমি জানি না কেন আমার কাল থেকে পেস্ট্রি খেতে ইচ্ছা করছে, হয়তো আর বেশি দিন নয়, তুমি তাড়াতাড়ি মরে যাবে, ফোনটা আগে দিয়ে, ফোনটা নিয়েই মরবো না, ফোনটা আমাকে দিয়ে যাবে, আমি তো অনেক করে দিয়েছি অনেক কিছু, আমি তো আমার ইচ্ছুগুলো পূরণ করে নেবো, দেখেই আমার শান্তি পেয়ে যাচ্ছে, আত্মা খেলে তো আমি তোমাকে আমার থেকে একটু দেবো না, একটুখানি দিস, টাকা পেলি কোথায়, টাকা দিয়েছি নাকি, এমনি বললাম দোকানে টাকা দিস না, ওরা স্যাম্পল দিল, এখন ঘড়িতে বাজে দুটো প্রায়।
তো আমরা খেতে বসে গেছি, দেখো রান্না যা যা করেছি, কাঁটা চচ্চড়ি, মাছের ঝাল, উচ্ছালু, ভাতে আর ডাল। এটা হচ্ছে দেখা, এটা হচ্ছে আমার বড় ছেলে রুদ্র, ও কিক্ষণে খেতে আসবে। আর এখানে নীলা আর আমি খেয়ে নিচ্ছি। তো দেখো লাঞ্চ করে একটু দুপুরবেলা একটু রেস্ট ফেস্ট নেওয়া হবে। তো আমি মানে এখানেই ভিডিওটা আমার এন্ড করে দিচ্ছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা তো আবার বড় ভিডিও দেখবে না। তো লাঞ্চটা করে নিই, তোমরাও লাঞ্চ করে নাও, তোমাদের কি নিশ্চয়ই লাঞ্চ করা হয়ে গেছে এখন, আমার অনেকের হয় অনেক। আমি মাথায় শ্যাম্পু করে এসেছি, সেই জন্য এই গামছাটা জড়িয়ে আছি। তো তো তোমরা লাঞ্চ করে নাও, ততক্ষণ আমরাও করে নিই, তারপরে তোমরাও রেস্ট নাও, আমিও একটু রেস্ট নেবো, বন্ধুদের ভিডিও দেখবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আরও একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে, ততক্ষণ টাটা। এটা নীল ধরে আছে তো ওই জন্য ক্যামেরাটা এই নিয়ে এরকম হচ্ছে, ওরা করিস না, পান করলে শোনে না। তো টাটা।